শীতের এই কনকনে ঠান্ডায় যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিউজিক অ্যান্ড রিদমে। এবং যেহেতু শীতের রাত বললাম, শীতের রাত মানে একটু ঘুম ঘুম চোখ হয়, ঘুম ঘুম চোখে কিন্তু আজকে থাকা যাবে না, আঁখি মেলে তাকাতেই হবে। কারণ আমাদের সঙ্গে আজকে যিনি আছেন তাকে যেমন দেখার মতো তেমন কিন্তু শোনার মতো চমৎকার পারফরমেন্স তার। শুধুমাত্র গান শুনলেই হবে না, পারফরমেন্সও দেখতে হবে। একবার বলতে চাই কে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। Welcome to our show, Appu. Thank you so much. Happy birthday. একটু দর্শককে বলতে চাই, প্রিয় দর্শক, আজকে যে স্পেশাল মানুষটি আমাদের সঙ্গে আছেন তার স্পেশাল একটি দিন আজকে, তার বার্থডে আজকে। আমরা চাই যে এই দিনটাতে অনেক চমৎকার কিছু গান, গিফট আসলে দেওয়ার কথা কিন্তু আজকে আমরা নিচ্ছি, চমৎকার কিছু গান আপু আমাদেরকে দিবে, গেয়ে শোনাবে, আপনার সাথেই থাকুন। খুব ভালো লাগছে আজকে যে এই দিনে তোমাকে পেয়েছি। এবং সামনে যেহেতু চমৎকার একটি কেক দেখতে পাচ্ছি আঁকি আপু, চমৎকার একটি কেক, তোমার ছবি সহ আমরা চাই ঝটপট কেটে ফেলে একটি গানের আগে আমরা মানে স্টার্ট করতে চাই, গানার আগে খানা। হ্যাঁ শিওর, চলো সবাই মিলে বাজাবে কেউ হ্যাপি বার্থডে নাকি? আচ্ছা না, তাহলে তো থাকবে না সাথে। আচ্ছা মুখে, ওকে এবং চমৎকার একটি আয়োজন কিন্তু এটি, বলবো যে এই বছরের সেরা একটি আয়োজন। একেবারে লাইভের মধ্যে আমরা আঁকি আবার বার্থডে সেলিব্রেট করলাম। আমি কাউকে রিকোয়েস্ট করব এই কেকটি নিয়ে যাওয়ার জন্য, কেউ এসে কেকটি নিয়ে যাবেন প্লিজ। এই কেকটা আসলে আমার এক ভক্ত আছে, ওর নাম সুমন, ও কাতারে থাকে। বাহ, ও কিভাবে অ্যারেঞ্জ করেছে ওদেরকে দিয়ে, এটাই ওর গিফট। সে খুব ভালোবাসে আমাকে, বোন ডাকে। তো সুমনকে থ্যাঙ্কস কেকটার জন্য, এবং সত্যি থ্যাঙ্কস, কতখানি ভালোবাসা থাকলে আয়োজনটি করতে পারে। খুব ভালোবাসা চাইলে দেখানো যায়, কোনো ব্যাপার না। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালোবাসা শুরু করে দিই, একেবারে ভালোবাসা দিয়ে গান শুরু করে দাও। ভালোবাসার গান গাচ্ছি, আমার ডুয়েট অ্যালবাম মনে রেখো ভালোবেসে ছিলাম, সেই অ্যালবামের একটা গান দিয়ে শুরু করছি। আনন্দের দিন যেহেতু আমার জন্য, বিশেষ করে জন্মদিন এবং আমার মানে যারা দর্শক আছেন তাদের জন্য শুরু করছি। গানটা লিখেছেন শহীদুল্লাহ ফরাইজি এবং সুর করেছেন প্রণব ঘোষ, আর গানটা দ্বৈতভাবে গাওয়া আমার এবং এস ডি রুবেলের। ঠিক আছে, আর গান শুরুর আগে আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে চাই, এবং আজকের এই অনুষ্ঠান আমার বাবা মাকে আমি ডেডিকেট করতে চাই, কারণ ওনাদের জন্যই আজকে আমি এখানে এসেছি। এবং আমরাও একটা ধন্যবাদ দিতে চাই এবং তাদেরকে স্মরণ করছি, কারণ তাদের জন্যই তোমাকে আমরা পেয়েছি। শুরু করছি আমরা, চলো। তোমার
এবং চমৎকার একটি গান দিয়ে শুরু হলো আমাদের আজকের আয়োজন। একেবারে তোমার অ্যালবামের গান দিয়ে কিন্তু আজকে আমরা শুরু করেছি, এর পরের চমকটা কি দিচ্ছ তুমি? বোকামন অ্যালবামের টাইটেল ট্র্যাক বোকামন, লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর করেছেন জে কে, সে গানটা করেছে। ঠিক আছে। Bye.
গানগুলো এত সুন্দর, যতবার শুনি ততবার কিন্তু একটি কথাই বলি, অসাধারণ চমৎকার। একটি কথা জানতে ইচ্ছে করছে, সেটি হচ্ছে যে তুমি কিন্তু এখন ইয়াং প্রজন্ম, নতুন প্রজন্মের কাছে একটা আইডল হয়ে গেছো, আখি আলমগীর একটা আইডল হয়ে গেছে, তোমার আইডল কে ছিল? আমার আইডল অনেকে আছে, আমাদের দেশের শ্রদ্ধেয় যত শিল্পীরা আছেন যাদের গান শুনে আমরা বড় হয়েছি, শ্রদ্ধেয় রুনা লায়লা, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, এবং এর পরেও যারা আছে, এবং সবচেয়ে বড় কথা আমার পরে যারা আছে তাদের থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। যেটা শেখার সেটা আমার শিখতে ভালো লাগে। আমি সবসময় বলি যে আমার শিখতে কোনো মানে লজ্জা করে না, বা স্বীকার করতে লজ্জা করে না যে আমি কম জানি বা কম বুঝি। যেটা আমার ভুল সেটা আমার স্বীকার করতে করে নিতে ভালো লাগে, এবং বেটার করার একটা ইচ্ছা বা চেষ্টা সবসময় থাকে। এবং তোমার এই ইচ্ছা চেষ্টাই কিন্তু এত এত ভালোবাসা এনে দিয়েছে। এই মুহূর্তে ভালোবাসা একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, আর লাইনটি কেটে গিয়েছে, কিন্তু আপনি আরেকবার চেষ্টা করুন, আমাদের এই আয়োজন লম্বা আয়োজন, নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে। এবার আমরা পরে গানে চাই আপু। আমরা এত কথা বলি যে আর কেউ কথা বলে সুযোগ পাচ্ছে না। আমি এখন একটা গান করতে চাচ্ছি, সেটা কখনো লাইভে করা হয়নি, অনেক আগের অ্যালবামের গান, শ্রদ্ধেয় মান্নান মোহাম্মদের সুর এবং বাকিউল আলমের লেখা, একটা ফোক সুর, আমার পছন্দের একটা গান। এবং গানটি একদম রেডি করে ফেলো, এখন আবার একটু নাচের লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোনটা নিয়ে নি। হ্যালো হ্যালো, জি কে বলছিলেন? আমি উত্তর থেকে সুমন বলছিলাম, আমি একটু আকিবের সাথে কথা বলবো। নিশ্চয়ই বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম আকিব। ওয়া আলাইকুম আসসালাম আকিব, আমি উত্তর থেকে সুমন বলছিলাম, চিনতে পারছেন? তোরা থেকে সুমন বলছিল। ও, তাজবীরের ফ্রেন্ড সুমন, কেমন আছো তুমি ভাইয়া? এই তো ভাইয়া, ভালো। ভালো আছেন আপু? হ্যাঁ ভালো আছি, তোমার সাথে অনেক দিন দেখা হয় না। আপনি অনেক ভালো থাকবেন। গানে যাই আমরা, চলো। তো পরম পাখি প্রাণ শোভা
তুমি বলছিলে এই গানটা আজকে প্রথম লাইভে করলে, অনেক আগের গান, অনেক আগের গান গাও হয় না, কিন্তু আমি জানি না তুমি কেন গাও নি এর আগে লাইভে। হ্যাঁ, সুন্দর, অনেক টাচি একটা। তুমি যখন আজকে গাইলে তোমার কি মনে হচ্ছে, কি ফিলিংস তোমার? আমি যখন গিয়েছিলাম আমি অনেক ছোট ছিলাম, তখন না বুঝেই হয়তো গিয়েছিলাম, বাট তখনও গানটা আমার খুব ভালো লাগতো। এবং হঠাৎ আছে না যে মনে মনে পড়ে যায়। আমি একটা অন্তরে কিন্তু দুইবার গেছি, আমার লিরিক্সটাও এখনো বার করা হয়নি, হঠাৎ করে ডিসিশন নিয়েছি গানটা গাইবো, এখন থেকে গাইবো নিশ্চয়ই। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে এসে আমরা আরো গান শুনবো। প্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিতে হচ্ছে একটি বিরতি, তবে কথা দিচ্ছি বিরতির ওপারে এসে কিন্তু চমৎকার কিছু গান থাকছে আপনাদের জন্য, সাথেই থাকুন। বিরতির পর মিউজিক অ্যান্ড রিদম নিয়ে পাড়ি হ্যাঁ আবারও ফিরে এলাম, এবং সাথে কিন্তু ঠিক আখি আপুকেই নিয়ে এসছি। আখি আপু, গানে যাব, তবে তার আগে একজন দর্শক ব্রেক থেকেই লাইনে আছে, আমার মনে হয় আরও ওয়েট করানো ঠিক হবে না, তার ফোনটা নিয়ে নিই আমরা। হ্যালো, 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 আমি এই পৃথিবীতে আখি আপু সবচেয়ে ছোট সাইজে কিন্তু সবচেয়ে বড় ফ্যান, আমি হচ্ছে লুইপা। আপনার সারা জীবন তো বটেই, কিন্তু আমারও সারা জীবন এবং আমার বাচ্চা কাচ্চা নাতি পুতি যাই হোক না কেন, সবার সারাটা জীবন যেন আপনাকে এভাবেই দেখে যেতে পারি। এবং এভাবেই তো মানে হচ্ছে যে সবকিছু, আপনি এরকম একটা সুন্দর মানুষ, এরকম সুন্দর করে গান গাইবেন, আপনার হাসি, আখি আপুর আখি, সবকিছুই যেন ঠিক এভাবেই থেকে যায়। আর আজকে একটা পরীর বাচ্চা লাগছে আপনাকে, সারাটা জীবন যেন এরকম লাগে, অনেক অনেক ভালো। আর সাথে যারা মিউজিশিয়ান ভাইয়ারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর পারফরমেন্স হচ্ছে, আমার গলাটা ভেঙে গেছে, তারপর আমি আখি আপুর সাথে সাথে গেয়ে যাচ্ছি আজকে, খুব ভালো লাগছে। আমার দিনটাকে আরো বেশি আনন্দময় করে দিল তোমার সুন্দর কথাগুলো, আর তোমার দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেয়, মানে আমি এরকমই থাকবো, আমার সব চুল সাদা কিন্তু আমি এরকম ড্রেস পরে দাঁড়িয়ে থাকবো, লাঠি হয়তো থাকবে এরকম, কিন্তু এরকম ড্রেস, কিন্তু মনের জোরটা থাকবে। তাহলে লুইপার জন্য, বাচ্চা কাচ্চা নাতি পুতির জন্য আমরা শুভকামনা জানিয়ে দিই। লুইপা তো আসলে এত ভালো গায়, আর এত ভালো মনের মানুষ লুইপা, অনেক বড় কিছু হবে, অনেক বড় কেউ হবে, এই দোয়া আমি করি। খুব লক্ষ্মী একটা মেয়ে লুইপা, খুব লক্ষ্মী একটা মেয়ে। আমরা গানে যাই তাহলে। ওকে, আমি এখন যে গানটা গাচ্ছি এটা আমার গান না, আমি নিজের গানই গাই, দুই একটা চেষ্টা করি গাওয়ার। এই গানটা খুব কম অ্যাটেম্পট করা হয়, আমি সত্যি সরি বলে নিচ্ছি, কারণ গীতিকার সুরকারের নামটা আমি বলতে পারছি না, আমার ওভাবে জানা নেই, তবে গেয়েছেন এক সময়ের এবং সব সময়ের খুব জনপ্রিয় এবং ফ্যাশনেবল একজন ডিভা আর্টিস্ট
পিলু মমতাজ। আচ্ছা, উনি নেই আমাদের মাঝে, উনি যেখানে আছেন ভালো থাকুন, খুব ভালো আছেন, দোয়া করি উনার জন্য। উনার এই গানটা গাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। হ্যালো,
আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি আছো? তুমি কে? কথা বলো। হ্যালো, আমার নাম রূপা, আমি গাজীপুর থেকে ফোন করছি। আচ্ছা, রূপা গাজীপুর থেকে ফোন দিয়েছে। রূপা গাজীপুর থেকে ফোন করেছেন আপনি, কেমন আছেন আপনি? আমি ছোট। আমি জানি তো আপনি ছোট, কিন্তু আপনাকে আমরা সবাই অনেক বেশি মানে ভয় পাচ্ছি, তাই আপনি করে বলছি। আপনার গান আমি সুন্দর, আমি দেখছি আপনার গান। থ্যাংক ইউ সো মাচ রূপা। তুমি কি জানো আজকে আমার বার্থডে, জন্মদিন? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ তালিয়া। রূপা লাভ ইউ। আপনার ড্রেস খুব সুন্দর। ড্রেসটা সুন্দর, একটা পরে পরে এই ড্রেসটা তুমি বড় হলে তোমাকে আমি দিয়ে দিব, এটা তোমার জন্য রেখে দিব। ঠিক আছে রূপা? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবং রাত জেগে তুমি দেখছো ঘুমিয়ে পড়ো না, আর একটু দেখো খুব সুন্দর। এবং একটু আমরা বলছিলাম যে ছোট বাচ্চা মনে আদরে আদরে কথা বলছে, এরকম একটি গান সাথে সাথে এরকম একটি কল পেয়ে গেলাম। ওয়াও, সত্যি এতটুকু একটা বাচ্চা। গানে চলে যাই আমরা, নেক্সট গান। নেক্সট গান যেটা গাচ্ছি এটা ফিল্মের গান, ফিল্মের নাম হচ্ছে মায়ানগর। আচ্ছা, গানটার গীতিকার শ্রদ্ধেয় কবির বকুল, সুর করেছেন আমার খুবই পছন্দের মিউজিক ডিরেক্টর, অনেক গুণী একজন মিউজিক ডিরেক্টর ইমন সাহা। এই গানটা, মুভিটা এখনও আনরিলিজড, আর এই মুভিটার জন্য আমি অপেক্ষা করছি, কারণ এই মুভির এই গানটাতে আমি আখি আলমগীর হিসেবে মুভিটাতে পারফর্ম করেছি। বাহ, ডাবল চমক। Thank you.
লাঞ্চ করে খাবার খেলাম গেলাম বরিশালে, ঝাল ছিল রে তরকারিতে লবণ বেশি ডালে। দুদিন পরে স্টিমারে খুলনা গেলাম আমি, পেলাম না রে খুঁজে প্রেমী যাই না রে পাগলামি। খুবই সুন্দর, এবং যেটা হয় যে তুমি খুব মজা করে গাও, মজা করে গাও এবং আস্তে আস্তে নাচো, এত ভালো লাগে দেখতে। এটা সবকিছু মিলে একদম ফুল প্যাকেজ। ফোন আছে আপু, ফোন নিয়ে এসে আমরা। হ্যালো, আমি তাজুল বলছিলাম, ঢাকা ইন্টারনেটের পড়ালেখা করি, আমি ইলামপুরা থেকে বলছিলাম। আচ্ছা বলুন। আমি অনেক উইশ করতেছি ম্যাডাম রে, আজকে বার্থডে আর ওনাকে ফোনে পাইলাম। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ, আপনি দোয়া করবেন আমার জন্য এবং আমাদের সবার জন্য। নিশ্চয়ই, এবং সাথে সাথেই থাকুন, সাথেই থাকুন। এবার কি আমরা ফিল্মের গান শুনছি নাকি অ্যালবামের গান? এটা নিষ্পাপ ছায়াছবির গান। গানটা শুরু করে আনোয়ার পারভেজ, শ্রদ্ধা আনোয়ার পারভেজ, এবং লিখেছেন আমার মা খুশনুর বেগম। ঠিক আছে, গানটার মূল শিল্পী বেসিক্যালি টাকি ফিল্মস ব্যানারের গান, তো মূল শিল্পী হচ্ছেন আমাদের অনেক ভালোবাসার শিল্পী এন্ড্রু কিশোর এবং শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, আর আমি এটা পরবর্তীতে অ্যালবামে গিয়েছিলাম। আচ্ছা, এই গানটা গাচ্ছি আর কি, চলো।
বাকি কথাগুলো একটা ব্রেকের পরে বলতে চাই। প্রিয় দর্শক, মিউজিক অ্যান্ড রিদম থেকে নিতে হচ্ছে আরও একটি বিরতি, শেষ বিরতি। বিরতির পর ফিরে এসে আরও গান শুনবো, সাথেই থাকুন। শেষ বিরতির পর আবারও ফিরে এলাম মিউজিক অ্যান্ড রিদম নিয়ে, এবং এই মুহূর্তে যারা টিভি স্ক্রিনের সামনে যোগ দিয়েছেন নতুন করে, তাদের জন্য জানাতে যে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী আখি আলমগীর। চলে যাচ্ছি আপুর কাছে। আপু, চলে এলাম তোমার কাছে, যেহেতু শেষ বিরতি বলে দিয়েছি, সময় একেবারে কম, আমরা গানে যাবো এখন। ওকে, এখন যে গানটা গাচ্ছি এটা হচ্ছে জল পরে পাতা নড়ে, আমার কথা মনে পড়ে। সুর করেছেন আরেকজন গুণী মিউজিশিয়ান, মিউজিক ডিরেক্টর শকত আলী ইমন, এবং লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল। এটা তোমার কাছে অ্যালবামের গান। Don't shun me, Maria, I am mine. Oh, child,
ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, এত স্টেমিনা তোমার এখন, হ্যাঁ কিছুই দেখানো হলো না। আচ্ছা দেখো আরো 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 বোধহয় দুটো গান শুনতে পারবো আমরা। হ্যাঁ দুটো গান গাচ্ছি। দর্শক আছেন সাথে, ফোন নিয়ে এসে আমরা। ওকে হ্যালো, আমি একজন ওজা বলছি, নিশিতে ফোন করলাম দুজন মালকাবানুর সাথে কথা বলতে, আমার নাম দেবাশিস। দেবা প্রথমে প্রথমে বলতে চাই খুব প্রাণবন্ত অনুষ্ঠান, আর যেখানে এই অনুষ্ঠানে আকি আলমগীর আছেন সঙ্গে পারিহা আছে, তো অনুষ্ঠান প্রাণবন্ত হবে। আর এই বছরের তো হ্যাপি বার্থডে গত কালকে দিয়ে দিয়েছি আকি আপুকে, তো নেক্সট ইয়ার একটা সবার আগে আমি দিয়ে দিলাম। থ্যাংক ইউ, এই না হলে ভাই যারা মিউজিশিয়ান আছেন, দে আর অল মাই ব্রাদার্স, এবং আমার প্রাণের খুব কাছের, এবং তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, ইউ জাস্ট মেড আওয়ার ডে। দেবাশিস তোমার জন্য আশিস, মানে সিরিয়াসলি, মানে কিছু আমার বলার ভাষা নেই, কিছু বলার নেই, এবং আমরা সবাই জানি সো মাচ, অনেক ধন্যবাদ দাদা ফোন করার জন্য। দেবাশিস তোমার জন্য আশিস, কালকে বাসায় আসিস, আমরা যাবো গানে যাবো। একটু পরিচয় করে দিই, আমরা শেষ গানের আগে দিব, শেষ না এখনই করি, ঠিক আছে? ওরা অস্থির, আমরাও অস্থির। কিবোর্ডে পাশ থেকে শুনছিলাম, কিবোর্ডে আছে ঝুটি নাদিম, নাদিম নাদিম, তারপরে ঝুটি নাড়িয়ে, না ইটস হিজ নেম, আমি কেন বাড়তি বলবো। লিড গিটার আছে শামু, তারপর না শামু 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 না, অক্টোপ্যাডে সাকিব, বেস গিটারে আছে সোহেল আলমগীর, কারণ আমার ছেলে হয়েছে, ওর বাচ্চারা আমাকে দাদি ডাকে, সো সোহেল আলমগীর, সোহেল আলমগীর বাকি ছিল, আমার কিছু বলার না। ও নাকি আমার সম্পত্তিতে ভাগ বসাবে বলে দিয়েছে আগে থেকে, হতেও পারে। আর পার্কেশন আছে বড় ভাই, এবং সবার জন্য একটা একটা তালি দিতে চাই, বিকজ তারা সবাই খুব সুন্দর বাজিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই সুন্দর বাজিয়েছে না, সবাই ওরা সুন্দরই বাজায় সব সময়, এবং তোমার সঙ্গেই তো দেখি সবাইকে সব সময়। হ্যাঁ আমি আই এম অনার্ড এন্ড মানে কি বলবো, লাকি যে এত চমৎকার মিউজিশিয়ান আমি পেয়েছি। নিশ্চয় নিশ্চয় একটা ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি তো অফকোর্স। গানে যাই আপনি? হ্যাঁ গানে যাই, এখন এখন গানেই পরিচয়। আরে বন্ধু আমার রশিয়া, কাঠের উপর বসিয়া একখানা গান বানাইছে, দোতারা বাজাইয়া মানুষের মন বাজাইয়া, দোতারা বাজাইয়া মানুষের মন বাজাইয়া, বলে ছেড়া গান গাইছে। বন্ধু আমার রশিয়া, কাঠের উপর বসিয়া
বারবারই বলতে হয় যে এত সুন্দর এবং এত রকিং পারফরমেন্স তোমার। একেবারে শেষের দিকে আমরা চলে এলাম, দর্শকের কাছে বিদায় নিয়ে শেষ গানে আমরা যাচ্ছি। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। শেষবেলা এসে মনটা খারাপ হয়ে যায়, মন খারাপ হবে না, সুন্দর একটি গান দিয়ে আমরা শেষ করব। থাকতে হবে আমাদের সাথে, দেখা হবে নেক্সট উইকে। যাই আমরা, আমি একটু কথা বলি। নিশ্চয়ই 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 তোমাকে, যারা বাজাচ্ছেন, যারা এখানে আছেন সামনে সাউন্ডে লাইটে ক্যামেরায়, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এনটিভিকে ধন্যবাদ আমার বার্থডেটাকে আরও স্পেশাল করে দেওয়ার জন্য। আমার বাবা মা, ফ্যামিলি, ফ্রেন্ডস, ফ্যান্স, আমার দুই মেয়ে যারা আছেন, এবং সর্বোপরি সৃষ্টিকর্তাকে আমি আজকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি খুবই ছোট ক্ষুদ্র একজন শিল্পী, কিন্তু অনেক অনেক বেশি সম্মান পেয়েছি, পাচ্ছি, এটার হয়তো আমি যোগ্য না। সবার থেকে অনেক অনেক দোয়া চাই। থ্যাংক ইউ। শকতা লিমনের লেখা এবং সুর, এটা জল পরে পাতা নড়ে পার্ট টু। আচ্ছা, ডুবা
ধীরে